তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ইংলিশরা। এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে হোটেলের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। 1 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। দুপুর 12:00 মাঠে করাবে ম্যাচটি। 3 মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর। এরপর 6 মার্চ তৃতীয় ওয়ানডে এবং 9 মার্চ প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে। 12-14 মার্চ আবার মিরপুরে বাকি দুই টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে ইংলিশদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ইংলিশরা। এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে হোটেলের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। 1 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। দুপুর 12:00 মাঠে করাবে ম্যাচটি। 3 মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর। এরপর 6 মার্চ তৃতীয় ওয়ানডে এবং 9 মার্চ প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে। 12-14 মার্চ আবার মিরপুরে বাকি দুই টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে ইংলিশদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ইংলিশরা। এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে হোটেলের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। 1 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। দুপুর 12:00 মাঠে করাবে ম্যাচটি। 3 মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর। এরপর 6 মার্চ তৃতীয় ওয়ানডে এবং 9 মার্চ প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে। 12-14 মার্চ আবার মিরপুরে বাকি দুই টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে ইংলিশদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ইংলিশরা। এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে হোটেলের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। 1 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। দুপুর 12:00 মাঠে করাবে ম্যাচটি। 3 মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর। এরপর 6 মার্চ তৃতীয় ওয়ানডে এবং 9 মার্চ প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে। 12-14 মার্চ আবার মিরপুরে বাকি দুই টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে ইংলিশদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সকাল 8:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ইংলিশরা। এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুটি দলে ভাগ হয়ে টিম বাসে হোটেলের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা। 1 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। দুপুর 12:00 মাঠে করাবে ম্যাচটি। 3 মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর। এরপর 6 মার্চ তৃতীয় ওয়ানডে এবং 9 মার্চ প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে। 12-14 মার্চ আবার মিরপুরে বাকি দুই টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে ইংলিশদের।